90 দশকের এক জনপ্রিয় গায়কের নাম মণি কিশোর। আমরা সবাই তাকে মণি কিশোর নামে চিনবেও তার প্রকৃত নাম মণি মণ্ডল। বিটিভির এক প্রযোজক তার নাম পরিবর্তন করেছিলেন। ঘটনাটি 80 দশকের শেষের দিকে। তিনি গীতিকার ও সঙ্গীত পরিচালক মিউটন খন্দকারের সঙ্গে বিটিভিতে গিয়েছিলেন গান করার জন্য। তিনি কিশোর কুমারের একটি গান পরিবেশন করেন। তার কণ্ঠে কিশোর কুমারের গান শুনে সেই অনুষ্ঠানের প্রযোজক বলেন, গাইবি তো কিশোর কুমারের গান, আজ থেকে মণি মণ্ডলের মরণ হলো, তুই আজ থেকে মণি কিশোর। মণি মণ্ডল সেভাবেই হয়ে উঠবেন মণি কিশোর। কিন্তু তখনও তিনি বাংলার জনগণের কাছে পরিচিত হননি। মাত্রই কয়েক বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়ে হাতে মাত্র 120 টাকা নিয়ে রাজবাড়ি থেকে ঢাকায় এসেছেন গান করবেন বলে। উঠেছেন বোনের বাসায়, প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন সঙ্গীতকে পেশা হিসেবে নেয়ার জন্য। কয়েকজনকে নিয়ে গড়ে তুলেন চার্মিং নামের একটি গানের দল। পাড়া মহল্লাতে বিভিন্ন অনুষ্ঠানে গান করতে থাকেন জীবন ধারণের জন্য। পরিচিত কিছু মানুষের পরামর্শে তারা একটি গানের অ্যালবাম করার কথাও ভাবতে থাকেন। অবশেষে চার্মিং বউ নামে তারা একটি গানের অ্যালবাম প্রকাশ করেন। তারা যখন অ্যালবামের জন্য গান ঠিক করছিলেন, তখন 6 লাইনের একটি গানকে তারা প্রথমে অ্যালবামটিতে রাখতেই চায়নি। কিন্তু মনমতো অন্য কোনো গান না পাওয়ায় সেই গানটিকেও রাখেন অ্যালবামটিতে। সেটি কোন গান ছিল সেটা কি জানেন? সেটি ছিল কি ছিলে আমার বলো না তুমি। না রাখতে চাওয়া সেই গানটি মণি কিশোরের ভাগ্যের চাকা পরিবর্তন করে দেয়। মূলত গানটি টেলিভিশনে প্রচার হবার পর থেকেই তার জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। সঙ্গীতপ্রেমী শ্রোতারা তার অ্যালবাম কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে, যার ফলাফল চার্মিং বউ সুপার টুপার হিট। কিছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। শুরু হয় মণি কিশোরের এক দুর্দান্ত সঙ্গীত যাত্রা। মাত্র 5 বছরের ব্যবধানে তার 12টি গানের অ্যালবাম প্রকাশিত হয় এবং যার অধিকাংশই ছিল হিট। তার গানের জনপ্রিয়তা দেখে পরিচালক উত্তম আকাশ কে অপরাধী চলচ্চিত্রে মণি কিশোরের সেই তুমুল জনপ্রিয় গান কিছুবে আমার বলো না তুমিকে ব্যবহার করেন। ছবিটি মুক্তি পায় 1997 সালে। সিনেমাটি মুক্তির সাথে সাথেই নতুন করে আবার সাড়া ফেলে এই গান। মণি কিশোরের নাম শহর থেকে গ্রাম, দেশের আনাচে কানাচে পৌঁছে যায়। এরপর তিনি আরও বেশ কয়েকটি সিনেমাতে প্লেব্যাক করেছেন, কিন্তু সেগুলো আর এই গানের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। চলচ্চিত্রের গানে ব্যর্থ হলেও অডিও গানের বাজারে তখনও কিন্তু তার তুমুল চাহিদা। তার প্রায় 30টির মতো একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি কণ্ঠ দিয়েছেন 500+ গানে। আমি পাথর চোখে দৃষ্টি দিয়ে দেখব তোমায় বিভোর ভাবে মরণ যাত্রা যেদিন যাবে। তার জনপ্রিয় অ্যালবামগুলো হচ্ছে ওই চোখে কি জাদু, সেই দুটি চোখে, আনন্দ, ফুল আর কাটা, কি করে ভাববে, আমাকে ভালোবাসা তো তোমার প্রথম ভুল ইত্যাদি। তবে 2000 সালের পর থেকেই বাংলা অডিও গানের বাজারে ধস নামতে শুরু করে। নতুন প্রযুক্তির আগমন এবং পাইরেসি, এসব কারণে অডিও গানের বাজার ক্রমে মুখ থুবড়ে পড়তে থাকে। সেই প্রভাব অন্য সবার মতো মণি কিশোরের ওপরও পড়ে। তবে সবাই নতুনত্বের সাথে খাপ খাইয়ে নিতে পারলেও তিনি বদলে যাওয়া পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি। তার সময়ে একটি গান তৈরি করার জন্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, শিল্পী ও বাদ্যকরেরা একসাথে বসে গান বাঁধলেও প্রযুক্তিগত উন্নয়ন ও পেশাদারিত্বের কারণে এই অবস্থার পরিবর্তন আসে। তখন দেখা যায় শিল্পীকে একাই স্টুডিওতে বসে কণ্ঠ দিতে হচ্ছে, এমনকি বাদ্যকরেরাও সেখানে থাকে না, কেননা তাদের রেকর্ডিং আগেই হয়ে গেছে। এই ধরনের পরিবর্তন মণি কিশোর মেনে নিতে পারেননি। তিনি স্বভাবে ছিলেন ট্র্যাডিশনাল, ফলে তিনি গানের জগৎ থেকে হারিয়ে যেতে থাকেন। 2003 সালের পর তার আর কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি। এমনকি একসময় তিনি স্টেজ শোতেও গান গাওয়া বন্ধ করে দেন। সময়ের সাথে সাথে মানুষ ভুলেই যেতে থাকে মণি কিশোরের নাম। তিনি তখন পাথর ও কাপড়ের ব্যবসাতে মনোনিবেশ করেন। তবে 14 বছর পর 2017 সালে এসে তিনি নতুন করে গান করেন।
পকেট নামের একটি টেলি ছবির জন্য রাগ করে চলে যাওয়া মানুষ তুমি শিরোনামে গান করেন তিনি এবং এরপর থেকে তিনি আবারও গানে ফেরার চেষ্টা করেন আরও কিছু নতুন গান তৈরি করেন এবং নতুন প্রযুক্তির কাছে হার মেনে ইউটিউবের জন্য নতুন নতুন গান তৈরি করেন এছাড়া তার পুরানো গানগুলো নতুন করে ইউটিউব চ্যানেলে দিতে থাকেন চলে যাওয়া মানুষ তুমি হয়তো কোনো দিন ফিরে আসবে মনি কিশোরের জন্ম 1961 সালে রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানায় যদিও তার পৈতৃক বাড়ি যশোর জেলার অভয়নগরে কিন্তু তার বাবার পুলিশের চাকরির সুবাদে তার শৈশব কৈশোর কেটেছে রাজবাড়ী এবং ফরিদপুরে তিনি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে ডিগ্রিতে ভর্তি হলেও গানের নেশায় পড়াশোনা শেষ না করেই বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে এসেছিলেন সেই দুটি চোখ কোথায় তোমার যেই দুটি চোখ দিয়ে প্রথম আমারে তুমি দেখেছো মনি কিশোরের একটি কন্যা সন্তান রয়েছে তার মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী তার স্ত্রীর সাথেও তার বিচ্ছেদ হয়ে গেছে ফলে তিনি একা একাই থাকতেন আগে বাসাবো এলাকায় থাকলেও কয়েক বছর ধরে রামপুরাতে বসবাস করছিলেন রামপুরার সেই বাসা থেকে গতকাল পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে এখন পর্যন্ত তার মৃত্যুর আসল কারণ জানা যায়নি জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দিব সবাই মনি কিশোরের বিদেহী আত্মার শান্তি কামনা করবেন তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে মরণ যাত্রা যেদিন যাবে